আছিয়া খাতুন লিখেছেন, চার রাকাত ফরজ সালাতে ভুলবশত দুই রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি? চার রাকাত ফরজ সালাতের দ্বিতীয় রাকাতে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন, যদি মনে পড়ে যে আমি ফরজ সালাতে আসি, জোহরে আসি, আসরে আসি কিংবা এশায় আসি, চার রাকাত বিশিষ্ট, অথচ আমি দ্বিতীয় রাকাতকে চতুর্থ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি বা শেষ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি, তাহলে সাথে সাথেই উঠে যেতে হবে। সালাম ফিরিয়ে ফেলেছেন, তৎক্ষণাৎ মনে পড়েছে, আপনি উঠে যাবেন, উঠে আর দুই রাকাত সালাত আদায় করে তারপরে আপনি সেজদায় তারপরে শেষে সেজদায় সাহু দিবেন। আর যদি সালাম ফিরিয়ে ফেলার পর আপনি কথাবার্তা বলা শুরু করেছেন বা উঠাউঠি হাঁটাহাঁটি করে ফেলেছেন তারপরে মনে পড়ে, তাহলে আপনাকে ওই সালাতটি নতুন করে আদায় করতে হবে। মুনতাশির মোর্শেদ নিলয় আপনি লিখেছেন, ছেলে সন্তান নিজের ইচ্ছায় অথবা নিজস্ব কোনো সমস্যার কারণে বিবাহ না করলে বাবা মায়ের হক নষ্ট হবে কিনা? ছেলে সন্তান নিজের ইচ্ছা বা নিজের নিজস্ব কারণে যদি বিবাহ করতে না চান, বাবা মার হক নষ্ট হবে না, যদি বাবা মার সেবা বাবা মার প্রতি তার যে করণীয় আছে সেগুলো তার জায়গা থেকে তিনি করার চেষ্টা করেন। লুৎফুর রহমান লিখেছেন, জীবিকা নির্বাহের টেনশন এখনকার যুবকদের নিত্যদিনে ঘটনা, এবারে কিছু বলুন। আখেরাতে বিশ্বাসী মানুষ জীবিকার জন্য টেনশন করে ডিপ্রেসড হয়ে যাবেন, এটা আসলে তার ইমানের সাথে যায় না। দুনিয়া তো খুব সংক্ষিপ্ত জীবন, দেখতে দেখতে পার হয়ে যাবে। যত কষ্টই হোক, এর চাইতে কষ্টে থাকা মানুষ পৃথিবীতে আছে, তাদের দিকে তাকালে কষ্ট নিজের কিছুটা হলেও লাঘব হয়। বিধায় যান বাঁচাবার মতো আপনার রিজিক বা জীবিকা এটুকু সংগ্রহ করা আসলে খুব কঠিন কোনো কাজ নয়। হ্যাঁ, সামাজিক মর্যাদা, সামাজিক অবস্থান, অন্য দশজনের সাথে তাল মিলিয়ে থাকা, এটা অনেক সময় কষ্টকর হয়ে যায়। তো আমাদের দৃষ্টিভঙ্গিটা যদি আমরা পাল্টাতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে আমাদের দুঃখ দুর্দশা কাটানো সম্ভবপর হবে। এমডি আসিফ হোসেন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, নতুন বিয়ের পর বাবা মা ভাইদের সাথে একসাথে থাকবো নাকি আলাদা থাকবো, কোনটা সুন্নাহ হবে? এটা আসলে নির্ভর করবে আপনার পারিবারিক অবস্থার উপরে। আমাদের এই অঞ্চলে যেহেতু একসাথে থাকার কালচার রয়েছে, একসাথে থাকলে যদি পর্দাপর্শিতে আর অসুবিধা না হয়, সেরকম সিস্টেম যদি থাকে, তাহলে বরং একসাথে থাকাটাই উত্তম, বা আমাকে সন্তুষ্ট করে এবং স্ত্রীর প্রাইভেসি, তার জন্য পৃথক থাকার ব্যবস্থা, তার প্রাইভেসি বা তার ব্যক্তিগত বিষয়গুলোকে পরিপূর্ণভাবে নিশ্চিত করা, এর মাধ্যমে যদি একসাথে থাকতে পারেন, আপনি থাকতে পারেন। যদি সেখানে কোনো প্রকার অসুবিধা তৈরি হয়, পর্দাতে অসুবিধা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে পৃথক থাকাটাই উত্তম। প্রবাসীরা কীভাবে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে? খুবই সিম্পল। কোরআন প্রতিযোগিতা যেহেতু অনলাইনে হবে, এটার ফাইনাল পরীক্ষার চূড়ান্ত ধাপ সেটা অফলাইনে হবে হয়তো, এবং সেখানে অফলাইনে যখন হবে সেটাতে ইনশাআল্লাহ বিদিনা বাহির থেকেও মানুষ অংশগ্রহণ করতে পারবেন, সেরকম সিস্টেম যারা বাহিরে থাকবে তাদের জন্য আমরা রাখবো ইনশাআল্লাহ। তবে সাধারণত যে প্রথম ছয়টি ধাপ আছে বা পাঁচটি ধাপ আছে, এই ধাপগুলোতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই অংশগ্রহণ করতে পারবে যে কোনো ব্যক্তি, এমনকি প্রবাসী ভাইয়েরা তারাও অংশগ্রহণ করতে পারবেন। যেহেতু এগুলো হবে অনলাইনে এবং লিঙ্ক দিয়ে দেওয়া হবে গুগল লিঙ্ক, অথবা প্রথম পরীক্ষায় গুগল লিঙ্ক হলো, পরবর্তী পরীক্ষাগুলো আমরা ইনশাআল্লাহ আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকে গ্রহণ করার চেষ্টা করব। অতএব আমাদের ফেসবুক পেজে যখন লিঙ্ক প্রকাশ করা হবে, যে কেউ লিঙ্কে ক্লিক করে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যথারীতি তার জন্য পুরস্কার ইত্যাদিও প্রযোজ্য হবে। ড্যানিয়েল ম্যাক আইডি থেকে আপনি লিখেছেন, ফরজ গোসল শেষে মাথা মোছার সময় মনে সংশয় হলো, এ অংশ বোধহয় পানি লাগেনি, এ অংশে বোধহয় পানি লাগেনি, আমি আবার ওই অংশে পানি দেই, তারপর আবার পা ধুয়ে নিই, আমার গোসল হয়েছে কি না? ফরজ গোসলের শেষে যদি আপনার মনে হয় যে কোনো একটা অংশে পানি লাগেনি, আপনি সেখানে পানি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং শেষে পা ধুয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, গোসল হয়ে যাবে। এরপর এইচ এম সাইফুল ইসলাম লিখেছেন, মসজিদের মেহরাব বাদ দিয়ে ইমাম কাতারে ও মুসল্লিরা দ্বিতীয় কাতার থেকে দাঁড়াতে পারবে কি না? এক্ষেত্রে প্রথম কাতারে কাতার কোনটা ধর্তব্য হবে? মসজিদের মেহরাব বাদ দিয়ে ইমাম সাহেব কাতারে দাঁড়াতে পারেন, কোনো অসুবিধা নেই, যদি তাতে মুসল্লি সংকুলন হয়। তাহলে মেহরাবের বাইরে এসে এক কাতার বা দুই কাতার পেছনে এসে ইমাম দাঁড়ালেন, তার পেছন থেকে ইমাম মুক্তাদিরা দাঁড়ালেন, এতে কোনো অসুবিধা নেই। এবং এতে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়েছেন তার পেছনে যে কাতারটা, ওইটাই প্রথম কাতার হিসাবে ধর্তব্য হবে। প্রথম কাতারে নামাজ পড়ার যে ফজিলত বা মর্যাদা রয়েছে সেই কাতারে পড়লেই হবে। এখানে প্রথম কাতার বলতে মসজিদে দাগ দেওয়া কাতার উদ্দেশ্য নয়, ইমামের পেছনে যেটাই থাকবে সেটাই প্রথম কাতার হিসাবে গণ্য হবে। এমনি মোস্তাকিম মাহমুদ লিখেছেন, আমরা দুজনে পালিয়ে কোর্ট ম্যারেজ করেছিলাম, সাথে বন্ধুবান্ধব ছিল, শুধু কোর্টে রেজিস্ট্রেশন করেছিলাম, একে অপরকে কবুল বলা হয়নি, এতে কোনো সমস্যা আছে কিনা দয়া করে জানাবেন? কাগজে যদি লেখা থাকে যে আমি প্রস্তাব দিচ্ছি অপরজন এবং সেখানে স্বাক্ষর করেন, এবং অপরজন লেখা থাকে যে আমি কবুল করলাম এবং সেখানে স্বাক্ষর দেন, তাহলে বিয়ে হবে দুজন সাক্ষীর উপস্থিতিটি হলে। আর যদি এরকম কিছু লেখা না থাকে, যা স্বামী ঘরে স্বামী স্ত্রী ঘরে স্ত্রী থাকে, যেমন আমাদের কাবিননামাতে আছে, তাহলে শুধু এই লেখা জোখার দ্বারা বিয়ে হবে না, বরং প্রস্তাব এবং সম্মতি
থাকতে হবে, সেটা মৌখিকভাবে থাকুক অথবা লিখিতভাবে থাকুক। শুধুমাত্র স্বামী স্ত্রীর ঘর পূরণ করে স্বাক্ষর করলেন তাতে কিন্তু বিবাহ হবে না। এমডি জাহিদুল ইসলাম লিখেছেন, গান শোনা কতটুকু হারাম? গান শুনলে কি ইমান ভঙ্গ হবে? ভাই জাহিদুল ইসলাম, গান শোনা হারাম, হারাম আবার কতটুকু, অর্থাৎ হারামের মধ্যে কম বেশি হয় না, আসলে হারাম হারামই, তবে হারামের মধ্যে কিছু আছে খুব জঘন্য হারাম, আকবরুল কাবায়ের বা কাবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় কাবিরা গুনাহ, সেটা ভিন্ন বিষয়। তবে হারাম যেগুলো সেগুলো সবগুলোই নিষিদ্ধ এবং সেগুলো করলে মানুষ জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়, শাস্তির উপযুক্ত হয়। তো এই জন্য গান শোনাটা সেরকম অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে এই প্রসঙ্গে, যে হাদিসগুলো পরিষ্কার করে আমাদেরকে নিশ্চিত করে যে গান বাদ্যযন্ত্র এগুলো মুসলমানদের জন্য জায়েজ নয়। শয়তানের শয়তানের সাথে এগুলোর সম্পর্ক অত্যন্ত সুনিবিড়, বিশেষ করে হেভি মেটালের যে গান হয় এবং আপনার বাদ্যযন্ত্রের ব্যবহারে যে গান হয়, আপনারা দেখবেন পৃথিবীতে যারা শয়তান পুজো করে, শয়তান পুজো করে যারা, শয়তানের পূজারই যারা, পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তারা আছে, পশ্চিমা দেশগুলোতে একটু বেশি। অতি সম্প্রতি ইরানে এরকম কিছু মানুষ গ্রেপ্তার হয়েছে এবং বিচারের মুখোমুখি হয়েছে, আপনারা জানেন। তো তাদের যে উপাসনার পদ্ধতি, আপনি একটু ঘাঁটলেই দেখবেন যে তাদের উপাসনাতে কিন্তু গান বাদ্যযন্ত্র এগুলো হলো তাদের উপাসনার পদ্ধতি, অর্থাৎ এগুলোর মাধ্যমে তারা উপাসনা করে থাকে, অর্থাৎ শয়তান এর সাথে মানুষ কানেক্টেড হয়। তো মানুষের ইমানের ক্ষতি হয়, মানুষের আত্মার ক্ষতি হয়, ভেতরগত ক্ষতির মুখোমুখি হন মানুষ যখন মানুষ এই গান বাদ্যযন্ত্র এগুলোতে লিপ্ত হন। তবে এর ফলে ইমান ভঙ্গ হবে না, যদি কারোর মধ্যে অপরাধ বোধ থাকে, তিনি যদি মনে করেন যে আমি অন্যায় করছি, আল্লাহ আমাকে মাফ করে দিন, তাহলে তার ইমান ভঙ্গ হবে। আর যদি তিনি এই বিধানকে অস্বীকার করেন, এটাকে ডিনাই করেন, তাহলে সেক্ষেত্রে কোরআনকে তিনি যদি ডিনাই করতে চান, তাহলে সেক্ষেত্রে ইমান ভঙ্গ হতে পারে। সুরায় লোকমানের যথাসম্ভব যতটুকু মনে পড়ে, সুরায় লোকমানের 6 নম্বর আয়াতে মূলত লাহওয়াল হাদিস কেনার ব্যাপারে বর্ণনা করা হয়েছে। এখানে লাহওয়াল হাদিস বলতে কী বোঝানো হয়েছে, বিশ্ববিখ্যাত তফসির কারক এবং কোরআন সবচেয়ে বেশি বুঝেছেন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া ছিল কোরআন যেন কোরআনের জ্ঞান তাকে আল্লাহ তাআলা দান করেন, সেই সাহাবি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাখ্যা হলো যে তিনি লাহওয়াল হাদিস বলে গানকে বুঝিয়েছেন, অর্থাৎ এটা দ্বারা মূলত গান বাদ্যযন্ত্র এগুলোকে বোঝানো হয়েছে, এটি লাহওয়াল হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এ আয়াতেও গান বাদ্যযন্ত্র হারাম হওয়ার বিষয়ে ইঙ্গিত রয়েছে। আর পরিষ্কার বহু হাদিস তো রয়েছেই, বুখারীর একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বয়সলি উকসাল মাজামির, বাদ্যযন্ত্র এগুলোকে ভেঙে ফেলার জন্য, অর্থাৎ এগুলোকে দূরীভূত করবার জন্য, সমাজকে এগুলো থেকে মুক্ত করবার জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো এই জন্য এগুলো থেকে বিরত থাকতে হবে। একটা হাদিস রয়েছে, আল গেনা ইয়ুম্বিতুন নিফাক কামা ইয়ুম্বিতুল মা ওয়া যারা, পানি যেরকম শস্য ক্ষেতকে উৎপাদন করে, সবুজ শ্যামল করে, ঠিক একইভাবে গান বাদ্যযন্ত্র এগুলো মানুষের মধ্যে ইমানকে জাগ্রত করে, ইমানের নেফাককে জাগ্রত করে এবং ইমানের জন্য ক্ষতিকর হয়। মমিনুল সাগর আপনি লিখেছেন, ঘুমানোর সময় বালিশের পাশে ফোন রেখে ঘুমালে অনেক অসুখ হয়, কিন্তু আমি তো অ্যালার্মের জন্য মোবাইল সাথে রাখি ফজর নামাজ পড়ার জন্য, এখন আমার করণীয় কী? প্রথমত অ্যালার্ম ঘড়ি কিনতে পারেন আপনি, দ্বিতীয়ত হলো যে মোবাইল একবারে সাথে রাখা জরুরি না, বরং অ্যালার্মের দ্বারা যে আপনার ঘুম যেন ভাঙে তার জন্য মোবাইল একটু দূরে রাখাটা বেশি উপযোগী, কাছে থাকার সময় বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে মানুষ, যার কারণে একেবারে কাছে না রেখে দূরে রাখাটাই হলো না দিক থেকে উত্তম, কাছে রাখলে অনেক সময় টিপাটিপি করে অনেক সময় নষ্ট হয়।